إن الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله তো এত পথ পাড়ি দেওয়ার পর উর্দু জগতে প্রথম আসমানের মধ্যে পা রাখার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক বৃদ্ধকে দেখতে পেলেন। এই জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে সালাম করুন। বলেন যে আপনি তাকে সালাম করুন। নবীজি তাকে সালাম দিলেন। ওই বৃদ্ধও ওই ব্যক্তিও এরকম সালামের উত্তর প্রদান করলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইনি হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখছেন কোথায়? প্রথম আসমানে। তো জিব্রাইল বললেন, ইনি হলেন আপনার আপনার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো নবীজি খেয়াল করে লক্ষ্য করলে দেখলেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে কতগুলা মানুষের আকৃতি, আবার বাম পাশে কতগুলা মানুষের আকৃতি। নবীজি এই কথা এই বিষয়টা খেয়াল করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ডান পাশে ওই আদম আলাইহিস সালামের ডান পাশে যেই মানুষের আকৃতিগুলা, তারা আদম আলাইহিস সালাম যখনই তাদের দিকে তাকাই তারা খিলখিল করে হাসে, আনন্দ ফুর্তি করে, উৎসব করে, তারা একটু মুস্কি হাসা দেয়। আবার যখন বাম পাশে তাকাই তখন ওই বাম পাশের মানুষের আকৃতিগুলা তারা কান্নায় ভেঙে পড়ে, তারা বিষণ্ণতায় বিষণ্ণিত হয়ে পড়ে, পেরেশান হয়ে পড়ে, তারা কান্নাকাটি করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন, এ জিব্রাইল এটার কারণ কি? তো জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে ডান পাশের মানুষের আকৃতিগুলা দেখছেন, এই ডান পাশের মানুষের আকৃতিগুলা হলো ওরা আসহাবুল ইয়ামিন, বলে যে তারা হলো আসহাবুল ইয়ামিন, তারা হলো জান্নাতি ব্যক্তি। ডান পাশে যাদেরকে দেখতেছেন তারা হলো জান্নাতি ব্যক্তি, যেহেতু তারা জান্নাতের ব্যক্তি, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, আল্লাহ তাআলার নিয়ামতে ভরপুর তাদের। এই জন্য তারা এই আদম আলাইহিস সালাম যখনই তাদের দিকে তাকায় তখন তারা খিলখিল করে হাসে, আনন্দ ভর্তি করে। আর যাদেরকে আপনি বাম পাশে দেখতেছেন তারা হলো আসহাবুস শিমাল, বলে যে তারা বাম পাশে যাদেরকে দেখতেছেন তারা হলো জাহান্নামী ব্যক্তি, তারা হলো হত দুর্ভাগা ব্যক্তি। এই জন্য তাদের দিকে যখনই তাকান তখনই তারা কান্নায় ভেঙে পড়েন, দুর্দশায় ভেঙে পড়েন। তো প্রথম আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামকে এরকম এই কাণ্ড কার্যকলাপ দেখে, তো আদম আলাইহিস সালামের সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা শেষ হওয়ার পর, আলোচনা নসিহত শেষ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাড়ি দিবেন আরও উর্দু জগতে। তো জিব্রাইলকে সঙ্গে নিয়ে নবীজি চলতে লাগলেন আরও উর্দু জগতে। প্রথম আসমান থেকে তিনি গেলেন দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমানে অনুরূপ প্রথম আসমানের মতোই আবার দরজা গেটের দারোয়ানকে যখন কড়া নাড়া দেওয়া হলো, ভিতর থেকে আবার সেই প্রশ্ন উত্তর করার পর
তিনারা প্রবেশ করলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে গিয়া হযরত জিব্রাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখতে পেলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে। তো সংক্ষিপ্ত বলি, তো তারপর আবার তিনারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তিনাদের সাথে সাক্ষাৎ হওয়ার পর আবার চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানের মধ্যে জিব্রাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনারা যাইতে লাগলেন ঠিক তদ্রূপ অনুরূপ কথাবার্তার মাধ্যমে। প্রত্যেক আসমানের মধ্যেই আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন কি রাখছেন, দারওয়ান ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা বেষ্টন করে রাখছেন, নিরাপত্তা আল্লাহ তাআলা আঞ্জাম দিয়ে সাজায় রাখছেন। তো প্রত্যেক আসমানে যখনই যায় তখনই সেই তদ্রূপ তিনারা জিজ্ঞাসা করেন কে আসছে, অনুমতি আছে কি না, এটা তারা জিজ্ঞাসা করেন। তো জিব্রাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম চললেন। নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম চলতে চলতে তৃতীয় আসমানের মধ্যে পাড়ি দিলেন। তৃতীয় আসমানের মধ্যে গিয়ে দেখলেন, তৃতীয় আসমানের মধ্যে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর, কথাবার্তা হওয়ার পর, আলোচনা হওয়ার পর নবীজি আর জিব্রাইল আমিন চলতে লাগলেন চতুর্থ আসমানে। চতুর্থ আসমানের মধ্যে গিয়া দেখলেন হযরতে, চতুর্থ আসমানের মধ্যে গিয়া দেখলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার পর, আলাপ আলোচনা হওয়ার পর জিব্রাইল আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে চলতে লাগলেন পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে গিয়া দেখলেন সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তিনারা আরো চলতে লাগলেন ঊর্ধ্ব জগতে। পঞ্চম আসমান ত্যাগ করে ষষ্ঠ আসমানের মধ্যে গেলেন। ষষ্ঠ আসমানের মধ্যে গিয়ে সাক্ষাৎ হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর, কথাবার্তা আলোচনা হওয়ার পর তিনারা আরো ঊর্ধ্ব জগতে পাড়ি দিলেন। যাইতে যাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিব্রাইল আমিন তিনারা যাইতে যাইতে অবশেষে সপ্তম আসমানে পাড়ি দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আসমানের স্তর হলো ষাটটা, এক থেকে সপ্তম আসমান পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক একটা দাফকে, এক একটা আসমানকে জিব্রাইলকে সঙ্গে নিয়ে কি দিলেন, পাড়ি দিলেন। এর মাঝখানে নবীদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। তো যাইতে যাইতে সপ্তম আসমান পর্যন্ত গেলেন। সপ্তম আসমানের মধ্যে গিয়ে দেখলেন, সপ্তম আসমানের মধ্যে গিয়ে দেখেন এক বৃদ্ধা ব্যক্তি, এক বৃদ্ধ লোক, সে বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়া বসে আছে। বাইতুল মামুর হলো ঠিক মসজিদে হারাম, বাইতুল্লাহ কাবা ঘরে ঠিক বরাবর উপরে সপ্তম আসমানের উপর, সেটা হলো বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কেবলা। দুনিয়ার মধ্যে যেটা মক্কা শরীফ অবস্থিত বাইতুল্লাহ, এটা হলো মানুষদের জন্য, মানুষদের এই তওয়াফ করার জন্য। আর ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মামুর তাদের জন্য কি করলেন, স্থাপন করলেন। সেখানে ফেরেশতারা এরকম প্রত্যেকদিন 70,000 ফেরেশতা সেই বাইতুল মামুরের মধ্যে কি করেন, চক্কর দেন, তওয়াফ করেন। সুবহানাল্লাহ। একবার যদি কোনো ফেরেশতা চক্কর দিছে তো কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর চক্কর দেওয়া বা তওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। তাহলে একদিনে যদি 70,000 ফেরেশতা কি দেয় তওয়াফ করে, আর কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা দলের যদি কিনা আসে, ভাগ্যে আর তওয়াফ করা ফিরে না আসে, তাহলে আমরা অনুমান করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সংখ্যক ফেরেশতা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো নবীজি দেখলেন এক বৃদ্ধা সপ্তম আসমানে বসে আছে, বাইতুল মামুরে হেলান দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে সালাম করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম করলেন। তিনি সালামের উত্তর দিলেন,
জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তাহলে সপ্তম আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমাদের জাতির পিতা তিনাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি কোথায় রাখছেন? সপ্তম আসমানে। বলেছে এই যে দুনিয়ার মধ্যে যে বাইতুল্লাহ স্থাপন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের স্বার্থে ওই ফেরেশতাদের যে পরজগতে আল্লাহ তাআলা ফেরেশতাদের বাইতুল্লাহ, ফেরেশতাদের যে বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা, সেখানে আল্লাহ তাআলা তাকে রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে সপ্তম আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়ার জন্য একে একে এক থেকে সপ্তম আকাশ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে সঙ্গে নিয়ে পাড়ি দিলেন। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর, কথাবার্তা হওয়ার পর, আলাপ আলোচনা হওয়ার পর, নবীজিকে কিছু উপদেশ দেওয়ার পর, তারপর জিব্রাইল আমিনকে সঙ্গে নিয়ে আরো উপরে চাইতে লাগলেন, আরো উপরে চড়তে লাগলেন। উপরে আরো উপরে যাইতে যাইতে সিদ্রাতুল মুনতাহা, যেখানে সর্বশেষ সীমা সিদ্রাতুল মুনতাহা, সীমান্তের বড়ই গাছ, ওই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরতে জিব্রাইল আমিন তিনারা সেখানে পাড়ি দিলেন। দেখেন সপ্তম আসমানের পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্রাতুল মুনতাহা রাখছেন, তারপর আল্লাহ তাআলা আরো উপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম। সুবহানাল্লাহ। তো বলছিলাম এক একটা দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তো এরকম যদি হয় তাহলে 60টা আসমান 535 বছরের রাস্তা। এত উর্ধ্ব জগত পাড়ি দেওয়ার পরেও আল্লাহ তাআলা সান্নিধ্যে যাবেন সপ্ত আকাশের উপরে, বাইতুল মামুরকে রাখি আরো উপরে গেলেন সিদ্রাতুল মুনতাহায়। ওখানে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এর মধ্যেও নবীজি এবং ফেরেশতারা অনেক ঘটনাবলী তিনাদের চক্ষে দেখছেন। তারপর জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলুন, আমি আর এক চুল পরিমাণও যেতে পারবো না। নবীজি বলেন, কেন তুমি যাইতে পারবে না কেন? ফেরেশতা বলল, জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আর এক পরিমাণও আগাই, এক পরিমাণও যদি আমি উপরের দিকে যাই, তাহলে আমার 600 যে পাখা আছে সেই পাখাগুলা পরে সরকার হইয়া যাবে। সুবহানাল্লাহ। বলে কি সে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি। সুবহানাল্লাহ। বলে যে আমাদের 600 পাখা আছে, প্রত্যেকটা পাখা একে একে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে এগুলা ধ্বংস হইয়া যাবে, পুরে সরকার হইয়া যাবে। এই জন্য এই যে সিদ্রাতুল মুনতাহা, এর উপরে আমি জিব্রাইল কেন? কোনো ফেরেশতাদের যাওয়ার অনুমতি নাই, কোনো ব্যক্তির অনুমতি নাই, শুধু আপনিই আছেন একমাত্র ব্যক্তি। সুবহানাল্লাহ। বলেন তো আপনি আছেন একমাত্র ব্যক্তি, একমাত্র রসুল, একমাত্র হাবিব, একমাত্র পয়গম্বর, যিনি আরো আরশে আজিম পর্যন্ত যাইতে সক্ষম। তো দেখেন যেখানে জিব্রাইল আলাইহিস সালামের এত ক্ষমতা আল্লাহ তাআলা দিছেন, জিব্রাইল আলাইহিস সালামের 600 পাখা আছে, তো সেই সময় সিদ্রাতুল মুনতাহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে জিব্রাইল আমিনকে, জিব্রাইলের স্ব-আকৃতি, জিব্রাইলের নিজের স্ব-আকৃতি আল্লাহ তাআলা দেখাইছেন সেই সময়। জিব্রাইল আমিনের 600 পাখা, বিশালময় দেহ আল্লাহ তাআলা শরীরে দ্বিতীয়বার ওখানে দেখাইছেন। ওয়ালা ক্বাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া।
বলে যে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও দ্বিতীয়বার জিব্রাইল আমিনের স্বগঠিত স্বশরীর বিশাল আকৃতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে দেখছেন। তাহলে জিব্রাইল আমিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার আর যাওয়ার অনুমতি নাই, এখন আপনি চলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরে তিনি একা একা চলতে লাগলেন। নিরবিচ্ছন্ন জায়গা, কোনো আওয়াজ নাই, কোনো দিকে কোনো সারা শব্দ নাই, কোনো দিকে কোনো হৈচল্য নাই, কোনো চিৎকার চেঁচামেচি নাই, কোনো লোক সংখ্যা নাই, কোনো কিচ্ছু নাই। নিরবিস্তব্ধ এলাকার মধ্য দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে লাগলেন। চলতে চলতে গিয়া এক জায়গার মধ্যে দেখলেন এক ব্যক্তি, না এক জায়গার মধ্যে তিনি গেলেন। যাওয়ার পর নিরবিচ্ছন্ন এক জায়গার মধ্যে তিনি দেখতে পেলেন একটি মিম্বর, একটি সিংহাসন তিনার সামনে, সবুজ রঙের একটি সিংহাসন তিনার সামনে আয়সা উপস্থিত হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার মধ্যে যায় বসলেন। বসার পর ওই সিংহাসনটা আরও দ্রুত গতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আরও ঊর্ধ্বজগতের মধ্যে যাইতে লাগলো। যাইতে যাইতে তিনি দেখতে পেলেন আরও অনেক ঘটনাবলী তিনি সেখানে দেখতে পাইলেন। তো যাইতে 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 আরও নিরবিচ্ছন্ন এলাকায় কোনো দিকে কোনো সারা শব্দ নাই, হঠাৎ এক জায়গার মধ্যে গিয়া দেখলেন এক ব্যক্তি চেয়ারের মধ্যে উপবিষ্ট, এক ব্যক্তি চেয়ারের মধ্যে বসা আছে। তো বিশাল দেহের আকৃতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দেওয়ার পর ওই ব্যক্তি কোনো দিকে তাকায় না। ওই ব্যক্তি তার সামনে রয়েছে একটা একটা নূরের ফলক, একটা ফলক আছে, আর তার ডান পাশে, হাতের ডান পাশে একটা বিশাল একটা আকৃতির গাছ, যেই গাছের প্রত্যেক পাতার পাতার মধ্যে আমরা দুনিয়ার মধ্যে যত মানুষ আছি প্রত্যেক মানুষের নাম ঠিকানা লিপিবদ্ধ আছে। তো ওই ব্যক্তি, ওই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম দিলেন, সে মোটামুটি মাথাটা নাড়া দিয়া সালামের উত্তর দেয়, কিন্তু নবীজির দিকে তাকায় না। ওই কিছুক্ষণ পর কি যেন মনে করে ওই ব্যক্তি একটু তাকাইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিস্মিত হইলেন, তিনি একটু প্রকম্পিত হইলেন যে কি ভয়ঙ্কর একটা সুরত, কি ভয়ঙ্কর একটা চেহারা। বলে ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি হল হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালামের চেহারা হলো কি ভয়ঙ্কর, তিনাকে দেখলে মায়া আসবে না, তিনাকে দেখলে ভয় আসবে। তো এরকম ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম, এই হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা ফলক নিয়ে বসে আছেন। যখনই আল্লাহ তাআলার আদেশ হবে ওই যেই ব্যক্তির নামের ঘোষণা আসবে, তখনই আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করবেন, পাতাটাকে ছিঁড়ে ফেলবে। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম তিনার সাথে এই কথোপকথন হওয়ার পর তিনি চলতে লাগলেন, যাইতে লাগলেন। যাইতে যাইতে আবার তার সাথে দেখা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে দেখলেন সিংহা নিয়ে দাঁড়াইয়া আছেন। তো ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা হুকুমের অপেক্ষায় আছেন, কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম প্রদান করেন, আদেশ দেন যে সিংহের মধ্যে ফুৎকার দাও। যখনই হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে ফুৎকার দিবেন, তখনই কিয়ামত তছন, কিয়ামত এসে যাবে, দুনিয়া তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো উড়তে থাকবে। ওয়াল জিবাল আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার মধ্যে এই কিয়ামত সম্পর্কিত কিছু সংখ্যক আয়াত আল্লাহ তাআলা তুলে ধরছেন। তো যাই হোক, ওই ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের মধ্যে ফুৎকার দিবেন, তখনই এই দুনিয়া তছনছ হয়ে যাবে। তো সেই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের সাথেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়। তো যাইতে 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 আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছলেন, সুবহানাল্লাহ। তো মনোযোগ দিয়া শুনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব নিস্তব্ধ, আরো নিস্তব্ধ, সুন্দর এক মহামহিন্ময় গড়া এমন এক জায়গা দিয়া তিনি
প্রবেশ জায়গার মধ্যে প্রবেশ করলেন যেখানে কোনো আওয়াজ নাই। হঠাৎ এক আওয়াজ আসলো, হঠাৎ এক আওয়াজ আসলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো ভয় পাবেন না, কোনো চিন্তা করবেন না, পেরেশান করবেন না, আপনি অনেক দামি একটা জায়গায় আছেন, আপনি কি হাদিয়া পেশ করবেন আপনি এখানে পেশ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চিন্তা করলেন, বলে যে কিসের হাদিয়া, কি হাদিয়া দিতে পারে। ততক্ষণে তিনি বুঝতে পারলেন আল্লাহ পাকের আরশে আজিমে তিনি পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। তো আরশে আজিম, তো তিনি তৎক্ষণাৎ সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে সেজদায় লুটে গেলেন, সেজদায় পড়ে গেলেন। তো তিনি সেজদায় গিয়ে বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়িবাত। তিনি তখন বললেন মহাপবিত্রময় আল্লাহ পাক রব্বুল আলামিন, যত প্রশংসা আছে, যত প্রশংসার দাবিদার, সমস্ত প্রশংসা আপনার জন্য, যত সালাত, যত ইবাদতের পাওনার যোগ্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাক্য খুব পছন্দ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো এই বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মুখে কুদরতি মুখ দিয়া তিনি উচ্চারণ করলেন, বলে যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবী, হে সম্মানিত নবী, হে প্রিয় নবী, যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, ওবারাকাতু বরকত বর্ষিত হোক। তো আল্লাহ তাআলা সালামটা কি ছিল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো যেটা বলতেছে এটা হলো কি, আমরা যে নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়ি তাশাহুদ, সেটা সেটা আসতে ওখান থেকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দোয়া করলেন, নবী সাল্লাল্লাহু সাল্লাম বুঝতে পারলেন যে এই দোয়া তো, এই দোয়া তো শুধু শুধু নবীজির দিকেই একা দাবিত হইতেছে, শুধু নবীর জন্য করা হইতেছে। তিনি আবার নবীজি আবার বইলা উঠলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ নাই তো, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সান্নিধ্যে গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রিয় উম্মতের কথা বলেন নাই, বলে যে শুধু আমার দিকে, আমার দিকে আমার কেন শান্তি বর্ষিত হইবে, আমার উপর রহমত বরকত একা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার পথারা, আমার প্রিয় উম্মতদের কেউ সেই সময় সারা হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় নিজের দিকে একমাত্র সম্বোধনের দোয়া হইতেছে এই কথা চিন্তা করে তিনি বইলা উঠলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। বলে যে এই শান্তি, এই বরকত, এই রহমত শুধু আমার একার জন্য না, এই বরকত আমার সমস্ত উম্মতের জন্য, ওয়া ইবাদিল্লাহিস সালিহিন, এবং সমস্ত নেককার পরহেজগার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে নবীজি উর্ধ্ব জগতে আল্লাহ পাকের সান্নিধ্যে গিয়া আমাদেরকে বলছেন, কথা কয় না দি, আমাদেরকে বলছেন নি, আমাদেরকে বলেন নাই, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গেলেন, সেজদায় পয়রা আল্লাহ তাআলার সামনে উম্মতের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আর আমরা সেই উম্মত হইয়া নবীজিকে বই লাগিয়েছি, নবীজির সুন্নতের অনুকরণ নাই, অনুসরণ নাই, নবীজি চলছে একদিকে, আমরা হতবাগা উম্মত হইয়া চলতেছি আরেক দিকে। তাহলে সেই নবী এত কষ্ট করিয়া, এত কষ্ট মুজাহাদা করিয়া দুনিয়ার মধ্যে দিন চড়াইছেন, সেই নবীজি আল্লাহ তাআলার সান্নিধ্যে গেলেন, আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ করাইলেন, সেই সান্ত্বনার মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে বলেন নাই উম্মতের দোয়া করার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সার্টিফিকেট উম্মতের জন্য নিয়ে আসছেন। অথচ আমরা, আমাদের বলা বাহুল্য, নবীজি বলছেন একদিকে চলতে, আমরা চলি আমাদের মন গড়ায়, নবীজি চলছেন একদিকে, আমরা চলি আমাদের দিকে। তাহলে এই নবীজির সুপারিশ কিভাবে পাবেন, এই নবীজির সাফায়াত আমাদের কপালে কিভাবে হবে,
এই নবীজির হাতের হাউজে কাছর আমাদের দ্বারা কিভাবে হবে বলেন। এই জন্য নবীজির হাতের এরকম বরকতময় ছোয়ার হাউজে কাউসার নবীজির পবিত্রময় মুখে জবানে শাফাত, এটা আমরা আমরা নয় সমস্ত মুসলমান এটার দিকে মুখাপেক্ষী মুখাপেক্ষী কিনা সকলেই মুখাপেক্ষী। তো যাই হোক, বলতেছিলাম সেখানে গিয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে বলেন নাই। তাহলে এই আত্তাহিয়াত কোথা থেকে আসছে? ওখান থেকেই। এই বাক্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে। বিদায় এই উম্মতের নামাজের মধ্যে, সেই বৈঠকের মধ্যে, মাস বৈঠকের মধ্যে আত্তাহিয়াত তথা তাশাহুদ এটা কেউ ওয়াজিব করে রেখেছেন। কেউ যদি জানিয়া শুনিয়া এই আত্তাহিয়াত পড়া বাদ দিয়া দেয় তার নামাজই হইবে না। তো দেখেন, তো যাই হোক সময় সংক্ষেপ। তো আরেকটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা হাদিয়া দিলেন। এক নাম্বার, 50 ওয়াক্ত নামাজ, এটা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আনা হলো। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা 50 ওয়াক্তের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হাদিয়া নবীজিকে দিলেন, দ্বিতীয় নাম্বার হাদিয়া হলো সূরায়ে বাকারার শেষের 2 আয়াত। 3 নাম্বার হাদিয়া হলো গুনাহগার উম্মতের মাগফিরাত, ক্ষমা, মুশরিক ব্যতীত, যারা শিরিক করে তারা ব্যতীত গুনাহগার উম্মতদের জন্য কি ক্ষমার ঘোষণা। এই 3টা হাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে গিয়ে আমাদের জন্য নিয়ে আসছেন। তো নবীজির মেরাজ, 1 নাম্বার হাদিয়া ছিল নামাজ। এই নামাজ যদি আমরা দুনিয়ার মধ্যে কায়েম করতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি, সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে, বিশ্ব ভালো হবে, তথা প্রত্যেক মুসলমানের অন্তরে অন্তরে ঈমান জাগ্রত হবে, তাহলে এই মেরাজ থেকে একমাত্র শিক্ষা বলে যে এই মেরাজের, অনেকে বলে মেরাজের রাতের কি আমল, মেরাজের রাতের আমল হলো আপনি এটা বুঝ জানেন যে 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ করা হয়েছে। তো এই মেরাজের রাত আমাদের এটাই হাদিয়া দিছে, 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য হাদিয়া দেওয়া হয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা যথাসময়ে পড়বো, শুধু শুক্রবারে মসজিদ বইরা যায়, 5 ওয়াক্ত মসজিদ খালি, এটার নাম মেরাজের হাদিয়া যে নিয়ে আসছেন সেটা কাম্য না। তো যেখানে উত্তর জগতে নবীজি বলেন নাই, আমরা কীভাবে নবীজিকে বলতেছি, আমরা কীভাবে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছি? একদিন একদিন আমাদেরকে এই জগৎ ছেড়ে চলেই যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলছি সংক্ষেপ আকারে, এখান থেকে শিক্ষা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের ঈমানের আমলের পথ চলাকে সহজ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।